আজকে বিজনেস রিলেটেড যারা লেখাপড়া করেন, যারা বিজনেস রিলেটেড স্টুডেন্ট, তাদের জন্য খুবই ভালো একটা সংবাদ, সুখবর, বলতে গেলেন যে সুখবর, যে আপনারা ভাবেন যে আপনারা সাবজেক্ট কীভাবে চুজ করবেন। অনেকেই জানে না যে কতগুলো সাবজেক্ট আছে, কীভাবে চুজ করতে, আমি কোন সাবজেক্টে নিলে কী করতে পারবো। আমি নর্মাল নর্মাল ধারণা থেকে বলতেছি যে একটা সাবজেক্ট আছে খুবই ডিমান্ড দেশের বাইরে, যদি যারা যারা বিজনেস রিলেটেড লেখাপড়া করতেছেন, আর বেসিক্যালি আমিও বিজনেস রিলেটেড একজন স্টুডেন্ট, সো আমি এই ধারণা থেকে বলতেছি যে যারা বিজনেস রিলেটেড লেখাপড়া করতেছেন, তারা সাবজেক্ট খুঁজতেছেন, মনে করেন হয়তো সে ম্যানেজমেন্ট মার্কেটিংয়ে লেখাপড়া করছেন অথবা যে কোনো একটা রিলেটেড লেখাপড়া করছেন, তো সেক্ষেত্রে আমার নর্মাল ধারণা এবং আমার রেসপেক্ট অনুযায়ী একটাই কথা থাকবে আপনাদের জন্য, যারা বিজনেস রিলেটেড লেখাপড়া করতেছেন, তারা দেশের বাইরে আসার যদি আসার চেষ্টা করতেছেন কিন্তু সাবজেক্ট চুজ করতে পারতেছেন না যে আপনি কোন সাবজেক্টটা নেবেন, সো একটা সাবজেক্ট আছে আমার ধারণা মতে সাবজেক্টটা খুবই ডিমান্ড দেশের বাইরে, যদি আপনি একবার ওই সাবজেক্টটা নিয়ে মাস্টার্স কমপ্লিট করতে পারেন। তো সাবজেক্টটা হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট সাপ্লাই চেন, ইন্টারন্যাশনাল ট্রেড। এই সাবজেক্টটা নিয়ে দেশের বাইরে লেখাপড়া করতে আসেন যারা বিজনেস রিলেটেড লেখাপড়া করতেছেন। এই সাবজেক্টটা নিয়ে জীবনে ফিউচারে অনেক কিছু করতে পারবেন। আর এটার নর্মালি জব মার্কেট এখন বর্তমান আমার জানা মতে হিউজ পরিমাণ জব মার্কেট যে কোনো কান্ট্রিতে। সো আশা করব আপনারা যারা বিজনেস রিলেটেড লেখাপড়া করতেছেন, সাবজেক্ট খুঁজে পাচ্ছেন না যে আপনারা কোন সাবজেক্ট নিয়ে করবেন, আপনাদের হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা এই সাবজেক্টটা নিয়ে লেখাপড়া করতে পারেন, ইন্টারন্যাশনাল ট্রেড অথবা সাপ্লাই চেন ম্যানেজমেন্ট অর এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট সাপ্লাই চেন। এই সাবজেক্টগুলোর খুবই ডিমান্ড দেশের বাইরে, যে কোনো দেশে। সো এগুলাতে নর্মালি হয়তোবা অনেকের আবার প্রশ্ন থাকতে পারে, ভাই এগুলোর স্যালারি কেমন হতে পারে। এগুলার আমি নর্মালি বেসিক শুরুতে স্যালারি এগুলা দেশের বাইরে যদি আমি ডলার অনুযায়ী বলি, নর্মালি আপনার এখানে 55 to 60 হবে, $50,000 to $60,000 হতে পারে। সো আশা করবো যারা বিজনেস রিলেটেড লেখাপড়া করতেছেন, তারা এই সাবজেক্টগুলো নিয়ে লেখাপড়া করার চেষ্টা করার। আর আরও অনেক সাবজেক্ট আছে বিজনেস রিলেটেডে, সো আপনারা যারা যেসব সাবজেক্টের পছন্দ আর আপনারা যেসব সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতে চান, তো সেগুলো নিয়ে করেন। আর যেগুলো আপনারা মনে করতেন যে আপনি সাবজেক্ট খুঁজে পাচ্ছেন না বা আপনি এই সাবজেক্ট নিলে হয়তো আপনার হবে, তো সেক্ষেত্রে আপনারা এই সাবজেক্টটা নিয়ে স্টাডি করতে পারেন, মাস্টার্স করতে পারেন, অথবা ব্যাচেলারে আছে বাট ব্যাচেলার আপনাকে মেবি ইকোনমিক্স নিয়ে লেখাপড়া করে দেন, এগুলোতে মুভ করতে পারবেন। সো আমার সাজেস্ট থাকবে এটা নিয়ে আপনারা লেখাপড়া করতে পারেন। আর লাস্ট একটা কথা, সেটা হচ্ছে আপনারা ভিডিওটা প্লিজ শেয়ার করবেন আর আমার সাবজেক্টের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভালো থাকবেন।